এতিয়া মই এটাই কথা কৈছো, মই থিয় হোৱাৰ কাৰণটো জানিবলৈ পাই মই এটা শব্দতে মই কব খুজিছো, যাতে আপোনালোক থিয় হব নালাগে। এই আইনখন আমি কিয় বাতিল কৰিছো? এই আইনখনত ছয় বছৰ পাঁচ বছৰৰ ল'ৰা ছোৱালীৰো মেৰেজ ৰেজিষ্টাৰ কৰাৰ প্ৰভিজন আছে। অধ্যক্ষ মহোদয়, আপুনি যদি ইউডিএফৰ এজনক কব দিয়ে, আপুনি যদি ইউডিএফৰ এজনক কব দিয়ে, কংগ্ৰেছৰ এজনক কব দিয়ে, মোৰ কোনো আপত্তি নাই। মই আপত্তি কৰা নাই আপোনালোকক, মইতো কৈছো যে কওক, স্পিকাৰে ৰিজেক্ট কৰিছে। কিন্তু আপোনালোকে যদি এজনে এনেকুৱা ড্ৰেকোনিয়ান এক্ট এখনক যদি সমৰ্থন কৰি আপোনালোকে কব খুজিছে, আপোনালোকে কওক, আপোনালোকে কওক না। আরে অলপ বাচ্চার কারণে ভাবক, পাঁচ ছয় বছরের ছোৱালীর বিয়া এখন অসমত মই করিব নিদিও। আপনাদের জি করক, আপলোক সুন লিজিয়ে, আসাম মে চাইল্ড ম্যারেজ নেহি হোনে দুঙ্গা জব তক মে জিন্দা হুঁ, হাম হোনে নেহি দুঙ্গা জব তক, আরে বহুত তক, জব তক হিমন্ত বিশ্ব শর্মা জিন্দা হে, জব তক আসাম মে চাইল্ড ম্যারেজ। আপনাদের বহুত আপনাদের বহক শুন আগতে, আর পয়েন্ট ব্ল্যাঙ্ক শুনি লোক, মুসলমান মুসলমান সমাজের বাচ্চা বাচ্চা লড়া ছোৱালীক লৈ আপোনালোকক বিজনেস করিব দিয়া নহব, এটা আপনাদের বুঝি লোক, আপনাদের বুঝি লোক, আর আপনাদের আপনাদের সংশোধন কৰিব পাৰিলে হয় আইনখন স্যার সংশোধন কৰাৰ কৰি লফুল গাৰ্জিয়ান কেন মেক এপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন মেরিট অন বিহাফ অফ মাইনর। আজি লাজ না লাগে যে বাচ্চা লড়া ছয় বছর সাত বছর আট বছর ন লড়া ছোৱালীর বিয়ার ফেভারত কংগ্রেস কি হয়েছে? অধ্যক্ষ মহোদয় হয়েছে হয়েছে, এইটো আইটেম আমি নেক্সট নিজের ছোৱালীবিলাক বিয়া দিও।